আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইশরাত ওয়েলকাম জানাচ্ছি ইশরাত ব্লগে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম কাসকি মাছের চটচড়ি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। আজকে আমি যেটা করব, আজকে আমি রান্না করতে আসছি, আর আমি আজকে কাসকি মাছের মাশরুম কাসকি মাছ চটচড়ি করব। সো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি আজকে যেটা করব, কাসকি মাছ নিয়েছি এখানে, ছোট মাছ এখানে আগেই ওয়াশ করে পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। মাশরুম নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, মরিচ ছিঁড়ে নিয়েছি, টমেটো কুচি করে টমেটো নিয়েছি, টমেটো পেস্ট নিয়েছি, পেঁয়াজের কলি লম্বা করে কেটে নিয়েছি এবং সাথে পেঁয়াজ আর রাঁধুনি মাছ মশলা আমি এটার সাথে দিব। এবং বাসায় আমার তৈরি একটা মশলা আছে, এখানে ধনে পাতা পেস্ট আছে, শুকনো মরিচ পেস্ট আছে, পেঁয়াজের কলি পেস্ট, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে রসুন পেস্ট, আদা পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্ট, তারপরে জিরার গুঁড়া, এখানে সব কিছু মিক্স করা আছে এবং সাথে সরিষার তেল। সো এটাও আমি মশলা, এই মশলাটাও আমি এটার সাথে মাখাবো। প্রথমে আমি যেটা করব, এই মাছগুলিকে, এই যে দেখো আমি মাছগুলি এমনভাবে শুকনো করে মানে পানি ঝরিয়েছি যাতে এতটুকু পানি না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এই যে আমি একদম সুন্দরভাবে ওয়াশ করে এটা পানি ঝরিয়ে ঝরঝরা করে রেখেছি। সো এখন এটার ভিতরে আমি যেটা করব, এটা আমি ফার্স্ট টাইম এটার ভিতরে এই মশলাটা অ্যাড করব, কারণ এটার ভিতরেই সব ধরনের মশলা আমার মিক্স করা। সো এটাই আমি আগে মিক্স করব, আর সাথে টমেটো পেস্ট মিক্স করব। পরিমাণ যে যতটুকু নাও, কেউ যদি বেশি মাছ নাও সেই ক্ষেত্রে তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে নিবে মশলার, আর যদি কম নাও তাহলে সেইভাবে বুঝে আর কি নিবে। কম নিলে আবার মশলাও একটু কম দিতে হবে, এটা তো অবশ্যই সবাই জানে। সো এবার আমি মরিচেরাগুলি এটার ভিতরে দিয়ে দিব। আমার এই মশলার সাথে তেল আছে, আমি আবারও বলছি এই মশলার সাথে তেল আছে, তারপরও আমি আবারও একটু তেল অ্যাড করে দিলাম। তোমরা যদি না চাও দরকার নাই দেওয়ার, আমি একটু অ্যাড করে দিলাম। আমি রাঁধুনি মাছ মশলা দিতে ভুলে গিয়েছিলাম, আমি তাই এই যে অল্প একটু রাঁধুনি মাছ মশলা এটার সাথে অ্যাড করে দিলাম। এবার আমি এখানে এভাবে 5 মিনিটের জন্য রেখে দিব। এবার চুলায় ফ্রাই প্যান দিলাম, এবার ফ্রাই প্যানের ভিতরে অয়েল দিয়ে, অনেকে হয়তো চিন্তা করে যে ছোট মাছ সেটা রান্নার আবার কি আছে, না ছোট মাছও অনেক মজা করে রান্না করা যায়। ছোট মাছ সবচেয়ে বেশি ভালো আসলে, ছোট মাছ এই যে এই মাছগুলিতে চোখের জ্যোতি বাড়ে, আসলে বাচ্চাদেরও খাওয়ানো উচিত এসব মাছ খাওয়ানো আসলে ভালো। আর আমি ছোট মাছ খুব পছন্দ করি, আমার কাছে মনে হয় এই ছোট মাছের কাঁটা তো বেছে খেতে হয় না, এই মাছগুলি গরম ভাতে নিয়ে খাওয়া যায়, কিন্তু বড় মাছের তো অনেক কাঁটা বাছতে হয়, বেছে বেছে তারপরে খেতে হয়। আর ছোট মাছ অবশ্যই খাওয়া উচিত, আর ছোট মাছকেও বিভিন্ন ধরনের ইচ্ছে করলে অনেক আইটেম করে রান্না করা যায়, মানে অনেক সিস্টেম করে রান্না করা যায়। এবার আমি যেটা করব, আমি এবার অয়েল দিব, আমি রান্নায় সরিষার অয়েল ইউজ করি। অয়েল দিলাম, অয়েল দেওয়ার পরে এবারে যেটা করব, এবার এখানে পেঁয়াজের কলি কাটা আছে আর পেঁয়াজ, এগুলি আগে দিয়ে দিব। পেঁয়াজের কলিটা ইচ্ছে করলে তোমরা একটু ছোট ছোট করে কাটতে পারো, বাট আমি একটু বড় করে কেটেছি। এভাবে একটু
নেড়ে দিব। পেঁয়াজগুলি যখন একটু বাদামি কালার হয়ে আসবে, পেঁয়াজের কলিটা যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি মাছগুলি দিয়ে দিব। এখানে একটু লবণ ছিটিয়ে দিব, যাতে পেঁয়াজের কলিতে যাতে লবণ ঢুকতে পারে। আমি এখানে একটু লবণ ছিটিয়ে দিলাম পেঁয়াজের কলিগুলির ভিতরে লবণ ঢোকানোর জন্য। এবার আমি আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে এবং পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে আসছে, এবার আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি মেখেছিলাম আমি, সেটা সামান্য একটু পানি দিয়ে জাস্ট মাছের ভিতরে দিয়ে দিব। এবার একটু এভাবে কাট করে দিলাম, যা সব জায়গায় পানিটা ছড়াতে পারে, আমি এই জন্য এভাবে কাট করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। আর এবার যেটা করব, এবার আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিব, কারণ চুলার পাওয়ার না কমালে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমি চুলার পাওয়ার কমিয়ে দিব, আমি একদম লো লেভেলে রেখেছি এখন। আর এবার আমি একটু ঢেকে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। হ্যাঁ, তারপরে যেহেতু এটা চরচড়ি, সেহেতু এই মাছটা হবে একদম ঝরঝরা এবং শুকনো শুকনো করব। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখো গাইস, পেঁয়াজের কলিগুলো কি সুন্দর, একদম গ্রিন কালার, তো মাছের ভিতরে ফুটে আছে, খুব সুন্দর লাগছে পেঁয়াজের কলিগুলো দেখতে। অবশ্য কাঁচামরিচ ছেঁড়া, সেগুলি মাছের কালারের মতো হয়ে গেছে, বাট যেগুলো সবুজ কালার দেখছো তোমরা, সবগুলি পেঁয়াজের কলি। এখন পেঁয়াজের কলির সিজন, আমরা পেঁয়াজের কলি যে কোনো খাবারই ইউজ করতে পারি। আমরা নুডলসে ইউজ করতে পারি, পেঁয়াজের কলি পোলাও ইউজ করতে পারি, যে কোনো ভাজির সাথে অ্যাড করতে পারি, যে কোনো মাছের পাশে ইউজ করতে পারি। সো এখন পেঁয়াজের কলি যেহেতু সিজন, আমরা পেঁয়াজের কলিটাকে অনেক খাবারই অ্যাড করতে পারি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং সবগুলি আমি এপাশ করে দিব, যাতে মাছগুলি দুপাশই সমানভাবে সিদ্ধ হতে পারে। আমি এবার উল্টিয়ে দিচ্ছি। আর এবার আবার আমি চুলার আঁচ বাড়িয়ে দিব। এবার আমি আবার চুলার আঁচ বাড়িয়ে দিলাম, কারণ এবার এপাশটাও জানি সুন্দরভাবে হতে পারে। এখন আর আমি ঢাকনা ইউজ করব না, কারণ এখন ঢাকনা ইউজ করলে মাছ ঝরঝরা হবে না, মাছ থেকে শুধু পানিই বের হতে থাকবে। তো আমি এবার এখন আর ঢাকনা ইউজ করব না। আমি ফার্স্ট টাইম ঢাকনাটা ইউজ করছি, কারণটা বলছি, এটাও একটা টিপস। আমি ফার্স্ট টাইম ঢাকনাটা ইউজ করছি যাতে মশলার, মানে প্রত্যেকটা মশলার ফ্লেভার সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায়, যাতে বাষ্প হয়ে এটা মাছ থেকে সরে না যেতে পারে। আমি সেই জন্য ফার্স্ট টাইম ঢাকনা ইউজ করেছি। যে কোনো রান্নায় ফার্স্ট টাইম আমরা যখন এটা চুলাতে বসাবো, তখন অবশ্যই ঢাকনা ইউজ করতে হবে। যখন সব মশলাগুলি, মানে যাই হোক না কেন, মাছ হোক, গোছ হোক, যাই হোক, সব কিছু, মানে মশলার ফ্লেভারটা যখন ভিতরে ঢুকে যাবে, তখন আমরা ঢাকনাটা তুলে ফেলব। এটা কিন্তু তোমাদের একটা ভালো টিপস দিয়েছি, তোমরা দেখো কাজে লাগবে। এবার আমার ফ্রাই হয়ে আসছে। আসলে কি, ছোট মাছ রান্না, ছোট মাছ যখন আমরা পরিষ্কার করি,
তখনও কিন্তু আমাদের সাবধানে পরিষ্কার করতে হয় একটু, যাতে এটা বেশি ঘষাঘষি বেশি করলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যায়। তাই আমাদের ছোট মাছ যখন আমরা ওয়াশ করতে যাই তখন একটু সাবধানতার সাথে ওয়াশ করতে হয়, এবং এর ভিতরে অনেক সময় দেখা যায় ছোট ছোট শামুক, তারপরে অনেক সময় ঝিনুক ছোট, তারপরে অনেক ময়লা টলা এগুলি থাকে। তো এগুলো একদম সুন্দরভাবে ই করতে হাত দিয়ে বেছে নিতে হয়। বাসা বাছুর পরে আমাদের কিন্তু আর তেমন একটা এটা নিয়ে ঝামেলা হয় না। তারপরে পানিটা ঝরানোর পরে আমাদের যতটুকু মশলা মাথায় চুলে দিতে দেরি বাটেটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এটা কিন্তু মানে অতটা টাইম লাগে না, যেমন আমাদের অন্যগুলি অন্য বড় বড় মাছগুলি আমাদের রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে, বাট এই মাছটা রান্না করতে কিন্তু আমাদের টাইম লাগে না। যা আমাদের প্রস্তুতি করতে এগুলো মানে যা দিয়ে করবো ওইটা প্রস্তুত করতে যতটুকু সময় লাগে, বাট এরপরে রান্না করতে কিন্তু তেমন একটা টাইম লাগে না। আমার ছোট মাছের চটকড়ি কি সুন্দর একটা কালার আসছে। যেহেতু মাশরুম কাকি মাছের চটকড়ি, সেহেতু মাশরুম কোথায়? হ্যাঁ অবশ্যই মাশরুম আছে, সেটা আমি অবশ্যই এই মাছের সাথে দিব। তো একটু ওয়েট করো, দেখো আমি কীভাবে মাশরুমটাকে এই মাছের সাথে ইউজ করি। আমার মাছ হয়ে গেছে, লবণ টবণ ঠিকঠাক আছে কিনা আমি তো দেখে নেই। সেটাকে আমি এবার নামিয়ে নিব। মাছটা হলো এবার, এবার আমি যেটা করব আমি এবার আর একটু অয়েল দিব। এই যে আমি আবার একটু অয়েল দিলাম, অয়েল দিয়ে এবার আমি দিব টমেটো। মাশরুম এবং টমেটো বেশি জাল করতে হয় না, এর সাথে গাজরও আছে। মানে এখানে তো আর গাজর আমি দেইনি, বাট গাজর মাশরুম টমেটো এগুলো বেশি জাল করতে হয় না। এগুলো বেশি জাল করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং ফ্লেভারটাও থাকে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমি গাজর সরি টমেটো অ্যান্ড মাশরুম আমি শেষ একদম শেষের দিকে এটাকে অয়েলে ভেজে নিলাম, এই কারণেই কারণ আমি যদি মাছের সাথে এটা দিতাম তাহলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যেত, মাশরুম অ্যান্ড টমেটো ফ্লেভারটা ওরকম আসতো না। তো আমি এটার সাথেও একটু লবণ দিয়ে দিব, কারণ টমেটো এবং মাশরুমে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো তোমরা যখন করবে অবশ্যই তোমরা বুঝবে আসলে কতটুকু লবণ লাগবে। তো আমি আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিলাম এবার আমি, ওকে আমার মাশরুম অ্যান্ড টমেটো হয়ে গেছে। তো গাইস আবারও যেটা কষ্ট করে করতে হবে, আবারও আমি ফ্রাই প্যানে এই মাছগুলি ঢেলে দিলাম। মজা করে খেতে হলে একটু কষ্ট করতে হবে, তারপরে কষ্ট করলেই না হয় আমরা মজা করে খেতে পারবো। এই চুলো থেকে ফাইনালি নামিয়ে নিলাম। দেখো আমার মাছ আসলে তোমাদের তো আর আমি ফ্লেভারের কথাটা বুঝাতে পারবো না, আমার কথাটা তোমাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না। ফ্লেভারটা যে এত সুন্দর যা বুঝে বলতে পারবো না। সো গাইস আমার মাশরুম কাসকি মাছের চটচড়ি রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটি কালার আসছে।
এবং ফ্লেভারটা অসাম। সো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, আল্লাহ হাফেজ।